বর্ষার বৃষ্টিতে চতুর্দিক ভেসেছে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা। অবিরাম বৃষ্টির সাক্ষী হয়েছেন অনেকেই, কিন্তু তা বলে ব্যস্ত সড়কে কুমিরের দেখা? আশ্চর্য হলেও এমন ঘটনাই ঘটেছে। সাধারণত নদী কিংবা বিশাল জলাশয়ে কুমির থাকে, কিন্তু সেই কুমির কখন যে এলাকায় চলে আসবে তা কে বলতে পারে? যোগীর রাজ্য উত্তরপ্রদেশের বিজনোর জেলায় রাস্তায় হেঁটে যাচ্ছে একটি কুমির, এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত কয়েকদিন ধরেই অঝোরে বৃষ্টি পড়ছে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়, আর এতেই জনবহুল রাস্তায় উঠে এসেছে বিশাল কুমির। জানা যায়, ভারী বৃষ্টির পর বিজনোরের একটি এলাকায় বিশাল কুমিরটিকে হাঁটতে দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। এত বড় কুমির এলাকায় এলো কী করে, সেই নিয়েই অবাক সকলে। ভিডিওতে দেখা যায় কুমিরটিকে এলাকার মধ্যে ঘুরে বেড়াতে, আর তার পিছন পিছন কয়েকজন মানুষও যাচ্ছেন। একটি কুকুর আবার সাহস করে কুমিরটিকে দেখতে আসে, পরে চিৎকার চেঁচামেচিতে সবাই প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। এই অবস্থায় গোটা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মনে করা হচ্ছে টানা বৃষ্টিতে নদী থেকে বেরিয়ে এসেছে ওই কুমির। এর আগেও দিন কয়েক আগে মহারাষ্ট্রের চিপলান এবং রত্নগিরির রাস্তায় ঠিক এইভাবেই বিশাল কুমিরকে হেঁটে যেতে দেখা যায়। গত কয়েকদিন ধরে অঝোরে বৃষ্টি পড়ছে মহারাষ্ট্রের চিপলান এবং রত্নগিরির বিভিন্ন জায়গায়, আর এতেই জনবহুল রাস্তায় উঠে আসে এক লম্বা কুমির, যার দৈর্ঘ্য ছিল প্রায় 8 ফুট। জানা যাচ্ছিল যে ভারী বৃষ্টির পর চিপলুনের রাস্তায় কুমিরটিকে হাঁটতে দেখে যাত্রীরা ভিডিও করে। একদিকে মহারাষ্ট্র, অন্যদিকে এবার বিজনৌরে এইভাবে কুমিরকে রাস্তায় দেখে সাধারণ মানুষও কিন্তু বেশ ভয় পেয়ে যায়। এইভাবে হঠাৎ করে জনবহুল রাস্তার মধ্যে কুমিরকে হাঁটতে দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কুকুরের সাহসটা দেখেছে? সে কিন্তু আবার একবার দেখতে এসেছে যে তার এলাকায় কে ঢুকে পড়েছে। অবিরাম বৃষ্টি চলছে উত্তরপ্রদেশে, তা বলে এইভাবে ব্যস্ত রাস্তায় কুমিরের দেখা? আশ্চর্য হলেও এমন ঘটনাই কিন্তু ঘটেছে।
सबसक्राइब कर आज तक बांगलार यूट्यूब चैनल के फलो करब ह्वाट्सअप चैनलों।